বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসগুলোর অন্যতম আবু ইসহাকের সূর্যদিগল বাড়ি। আবু ইসহাক মাত্র 21 বছর বয়সে সূর্যদিগল বাড়ি লিখেছিলেন। কুসংস্কার, দারিদ্রতা, সামাজিক অবহেলা ও ধনী শ্রেণীর শোষণের বিরুদ্ধে গ্রামীণ জনপদের মহিলা জয়গুণের জীবনযুদ্ধের কথা ফুটিয়ে তোলা হয়েছে এ উপন্যাসে। গল্পটা জয়গুণের আর আমাদের এই ক্ষয়িংশু সমাজের। ব্রিটিশ শাসন থেকে মুক্ত বাংলার অন্তর্ভুক্ত হয় পাকিস্তানের, সাধারণ মানুষের স্বাধীনতা আসে। সেই স্বাধীনতা মানে হলো কর না দেওয়া, ভাত কাপড়ের নিশ্চয়তা। কিন্তু আসলেই কি এই স্বাধীনতা মানে এই? দরিদ্র এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্বকারী জয়গুণ তার পুত্র আর কন্যা নিয়ে ওঠে আসে কুফা সূর্য দিঘল বাড়িতে। পেটের দায়ে বাইরে কাজ করা জয়গুণ বাধা পায় সমাজের উচ্চ শ্রেণীর ধার্মিকের কাছে, যাদের নেই ভাত কাপড়ের চিন্তা। কুসংস্কারে ভরা সমাজে নেই ডাক্তারের কোনো কদর, আর বিয়ে করে ছেড়ে দেওয়া যেন ছেলের হাতের মোয়া। জয়গুণের মানসিক শক্তি অবাক করে দেয়। তওবা করে সেই তওবার মর্যাদা রাখার জন্য কি প্রাণপণ চেষ্টাই না করল, কিন্তু শেষে বুঝতে পারল খোদার অন্য যার নেই তার আবার কিসের পর্দা। কিসের কি? যে বুঝেছে জীবন রক্ষা করায় ধর্মের প্রথম ও শ্রেষ্ঠ মূল মন্ত্র। জীবন রক্ষা করতে ধর্মের যে কোনো অপ আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করতে সে প্রস্তুত। উদরের আগুন নেভাতে, দোজকের আগুনে ঝাঁপ দিতেও তার ভয় নেই। ছোট্ট 3 লাইনের জীবনের মূল মন্ত্র দিয়ে লেখক দিলেন এই উপন্যাসে। এই উপন্যাস থেকেই তৈরি হয়েছে দেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত ছবি। মজার ব্যাপার হচ্ছে উপন্যাসটি বইয়ের পাতায় যেমন আলোচিত, ছবি তৈরির পরও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বইটি উর্দু ভাষায় আমরা যদি দেখি, উর্দু ভাষায় এটি প্রকাশ হয়েছে। উর্দু ভাষায় উপন্যাসটির অনুবাদ হয়েছে আসেবি ঘর নামে, যা 1969 সালে হাবিব ব্যাংক সাহিত্য পদক লাভ করে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ 7টি এবং আন্তর্জাতিক পর্যায়ে 5টি পুরস্কার অর্জন করে। বইটি প্রকাশক প্রথম দিকে না পাওয়ায় পল্লীকবি জসীমউদ্দিনের দ্বারস্থ হয়েছিলেন লেখক আবু ইসহাক। আবু ইসহাক কবিকে 2 অধ্যায় পড়ে শোনানোর পর জসীমউদ্দিন প্রশংসা করেন, কিন্তু কবি ব্যস্ত থাকায় প্রকাশের ব্যাপারে পরবর্তীতে আর কোনো গুরুত্ব দেননি। অবশেষে উপন্যাসটি প্রকাশের কিছুদিন পর আবু ইসহাক বদলি হয়ে যান করাচি। এর মধ্যে আর দেখা হয়নি কবি জসীমউদ্দিনের সঙ্গে। 1961 সালে দেখা হয় দুজনার। তৎকালীন পূর্ব পাকিস্তানের অনেক কবি সাহিত্যিকের সাথে জসীমউদ্দিনের রাইটার্স গিল্ডের সম্মেলনে যোগ দিতে করাচিতে যান। সেই জায়গায় জসীমউদ্দিনকে লেখক বলেন, ভাই ইসহাক, আমি তোমার উপর সুবিচার করিনি, তোমার উপন্যাসের কিছুটা পড়ে শুনিয়েছিল, কিন্তু অতটুকু শুনে তখন উপন্যাসটি মূল্যায়ন করতে পারিনি, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইব কি, আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। আবু ইসহাক আরও লিখেছেন, 1962 সালে একবার আমার বাসায় গিয়েছিলেন, তিনি বললেন, তোমার সূর্যদিগল বাড়ির চেক ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়ে ডক্টর দূষণ একদিন এসে আমাকে বললেন, উপন্যাসে সেসব জায়গার উল্লেখ আছে, সেসব জায়গা তাকে নিয়ে যেতে হবে। তাকে নিয়ে 2 দিন নারায়ণগঞ্জ স্টিমার স্টেশন, রেল স্টেশন, রেলওয়ে, ওভারব্রিজ, নম্বরী, কুলি, তারপরে খুদে, কুলি, ফতুল্লা স্টেশন ইত্যাদি সব ঘুরে ঘুরে দেখিয়েছি। লোকটার নিষ্ঠা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। 1943 সালে দুর্ভিক্ষ আর 47-এর দেশভাগ, এই সময়টাই বেছে নিয়েছেন আবু ইসহাক তার উপন্যাস সূর্যদিগল বাড়ির জন্য। জয়গুণ ও তার সন্তানদের টিকে থাকার সংগ্রাম এই উপন্যাসের মূল বিষয়। দ্বিতীয় স্বামী দ্বারা পরিত্যক্ত জয়গুণ নিজের রুটি রুজির জন্য পর্দা ঠেলে রাস্তায় নামে। এই উপন্যাসে নারী দ্বারা নারীর অবমূল্যায়ন দেখা যায় মাইমুন ও তার শাশুড়ির ভিতরে। পুরুষতান্ত্রিক মনোভাব দেখা যায় গদু, যেখানে প্রধান ছিল গ্রামের। কুসংস্কার হিসেবে দেখা যায় সূর্যদিগল বাড়ি সংক্রান্ত যে কুসংস্কার, এই জিনিসগুলো আমরা দেখি সামাজিক সমস্যা এই জায়গায় তুলে ধরা হয়েছে। যুগে যুগে মানুষ যে এসবের কাছে পরাজিত হয়ে আসছে সেই বার্তাও এখানে রয়েছে। গ্রাম ছেড়ে শহরে পাড়ি দেওয়া জয়গুণ ফিরে আসে। অনেক আশা ভরসা নিয়ে গ্রাম ছেড়ে শহরে পাড়ি দেওয়া জয়গুণ বাইরের ছন্ন ছাড়া জীবন ছেড়ে ছায়া সুনিবির একখানি বাড়ির স্বপ্নে আবার ফিরে আসে গ্রামে। জয়গুণের সাথে ফিরে আসে সফি, জয়গুণের ভাইপো ও তার মা। উদ্দেশ্য তাদের ভিটের জঙ্গল সাফ করে দুখানি ঘর তুলবে। লোকে বলে সূর্যদিগল বাড়ি, যাতে নাকি মানুষ টিকতে পারে না। এই ভীতির ইতিহাস পড়তে পড়তে বই নিতে হবে হাতে। জয়গুণ কি সমাজের পথা ভেঙেছিল, নাকি শুধু মানুষের মতন দুটো খেয়ে পরে বাঁচতে চেয়েছিল? তবে তার এই থাকাটাই যেন সমাজের অহংয়ে লেগেছিল, মানে সমাজের কিছু পুরুষের অহংবোধে লেগেছিল। ক্ষমতা, কুসংস্কার, অজ্ঞতা, এই 3 খুঁটিতে ভিত্তি করে সমাজের তথাকথিত উঁচু শ্রেণীর মানুষজন যে কত নির্মম আর নিষ্ঠুর হতে পারে লেখক তা দেখিয়েছেন। তার উপর নারী হওয়া অপরাধ, আবার গরিব নারী হওয়া যেন মরার উপর খাড়ার ঘা।
জয়গুণের মতন খুব সামান্য কজনই সেকল পায়ে আগে যেতে পারে, সাহসের সাথে মাথা তুলতে পারে। তবুও কি কখনো জয়গুণেরা জয়ী হয়? ক্ষমতা কুৎসিত জিনিস, আর আর হাতে থাকে সে দিনকে মুখের কথাতে রাত করে ফেলতে পারে। এদের কাছে জয়গুণেরা প্রতিদিন হারে, তবে কিছু জয়গুণ পরের দিন আবার কোমর বেঁধে বাঁচার তাগিদে লেগে যায়। এই উপন্যাস রচনার পটভূমি আবু ইসাক সংগ্রহ করেছিলেন তার যাপিত জীবন থেকে। লেখকের এক পত্রে জানা যায় তেমনই অজানা অনেক কথা, যেখান থেকে আমরা জানতে পারি 1944 সালে সিভিল সাপ্লাইয়ের চাকরি নিয়ে তাকে কলকাতা থেকে নারায়ণগঞ্জ যেতে হয়। কর্ম উপলক্ষে এ সময় তিনি প্রায়ই নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করতেন। ওই সময় ট্রেনে জয়গুণের মতো অসংখ্য দুস্থ নারীকে তিনি দেখতেন, যারা ট্রেনে চড়ে ময়মনসিংহে যেত এবং সেখান থেকে সস্তায় চাল কিনে ফিরে আসত। ফতুল্লা এবং চাষারা স্টেশনে ট্রেন পৌঁছবার আগে চালের খলিগুলো তার রেল রাস্তার পাশে নিক্ষেপ করত। এছাড়া নারায়ণগঞ্জের স্টিমার ঘাটে এবং রেল স্টেশনে হাসুর মতো অনেক নম্বরবিহীন কৃষক শ্রমিকও তিনি দেখেছেন। তিনি লক্ষ্য করেছেন প্রতিযোগিতা করে তাদের নদীর সাথে স্টিমারে উঠে মোট বইতে। আবার গ্রাম বাংলার উজা ফকিরের ঝাড়পুক ও অসহায় নারীদের দুঃস্ব জীবন সংগ্রামও দেখেছেন লেখক। লেখকের বক্তব্য থেকে জানা যায় তার মামা বাড়ির পাশে একটি সারা ভিটে ছিল, সেই ভিটের নাম ছিল হলো সূর্যদিগল বাড়ি। সে বাড়িতে মানুষজন স্থায়ীভাবে বাস করতে পারত না, এরকম একটি কিংবদন্তি শুনেছেন তার মায়ের কাছে। কৈশোরের জীবন অভিজ্ঞতার ও পরিণত বয়সে নারায়ণগঞ্জ রেল স্টেশনে স্টিমার ঘাটে তার সে বাস্তব জীবন অভিজ্ঞতা, তারই সঙ্গে ছেলেবেলায় শোনা কিংবদন্তি একসূত্রে গ্রথিত হয়ে উঠেছে এ উপন্যাসটিতে। সূর্যদিগল বাড়ি আসলে তো শুধু এক আশ্রয় নয়, আসলে এক আশ্রয় ঘিরে আবর্তিত হওয়া কিছু মানুষ, তাদের জীবন সংগ্রাম আর সেই সূত্রে আনুষাঙ্গিক অনেক অনেক স্মৃতির আলাপন। জয়গুণ, যার প্রথম স্বামী মারা গেলে সে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সে তাকে তালাক দেয়। দ্বিতীয় স্বামী তার ছেলেকে নিজের কাছে রাখলেও মেয়েকে রাখেনি। জয়গুণের আগের ছেলে হাসু এবং সেই মেয়ে মাইমুনকে নিয়ে বাঁচবার তাগিদে শত অভিশপ্ত কথা উপেক্ষা করে উঠে আসে সূর্যদিগল বাড়িতে। শুরু হয় মানুষের নিন্দা, তুচ্ছ করে গ্রাম সংগ্রাম তার চলতেই থাকে। নিজের ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়াটাই ছিল তার প্রধান কাজ। মধ্যকথা, জয়গুণ পরিবারের দিন রাত্রি ছিল। আবু ইসাকের সূর্যদুগল বাড়ি দুর্ভিক্ষের থাবা, অভাব আর জীবন সংগ্রামের পাশাপাশি অন্ধবিশ্বাস, সামাজিক প্রথা এবং কুসংস্কারের গল্প। দুর্ভিক্ষ একটি সচ্ছল স্বপ্নরাজ পরিবারকে নিঃস্ব করে দেয়, যার ঘানি টানতে টানতে হয় কয়েক প্রজন্মকে। সদ্য শৈশব পেরোনো রাসুর সারাদিন মোট বেয়ে নির্মাণ শ্রমিক হয়ে কাজ করে পরিবারের মুখে অন্ন জোটানোর যুদ্ধ আমাদের সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে সমাজ ওর মা জয়গুণের মুখে অন্ন তুলে দিতে রাজি নয়, কিন্তু ধর্মের দোহাই দিয়ে গৃহবন্দী থাকার আদেশ দেয়। এজন্য জয়গুণ যখন আবার বাইরে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়, তখন লেখক বলেছেন উদরের আগুন নিভাতে দোজকের আগুনে ঝাঁপ দিতেও তার ভয় নেই। দুর্ভিক্ষ আর কুসংস্কার একদিকে হয় না, আর অন্যদিকে রক্তচোষা যোগ। একদিকে আগুন, অন্যদিকে খাত, তার মাঝে বেঁচে থাকা একদল মানুষ গল্প হলো সূর্যদিগল বাড়ি। গ্রামের মোল্লাদের ফতোয়া, নারীদের প্রতি বীতশ্রদ্ধ মনোভাব, অসংস্ক কুসংস্কার, সাম্প্রদায়িকতা, এসবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয়গুণ হাশেম আর মাইমুনাকে নিয়ে কঠোর সংগ্রামে বের হয়। কর্ডন প্রথাকে উপেক্ষা করে দিন আনে দিন খায়। স্বাধীনতার আজ সে সময় সবখানে পৌঁছালেও সে আশা নিয়ে সবাই বুক বাঁধে তা ধরা দেয় না, বরং সাম্প্রদায়িকতা ঘিরে ফেলে সকল জায়গায়। আর এত প্রতিবাদী বিপ্লবী হয়ে জয়গুণকে কিছু সামাজিক প্রথার কাছে মাতানত করতেই হয়। বাল্যবিবাহ, শুদ্ধিকরণ প্রভৃতি আগলে সে বাধ্য হয়ে পড়ে। শক্তপক্ত ও তখনও বয়স থাকার জন্য সে নজরে আসে গ্রামের মাতব্বর গোছের লোকের। ঘর বাঁধার প্রস্তাব দিল সে প্রত্যাখ্যান করে, আর এটাই তার কাল হয়। অপয়াবারি ছাড়তে হয় পরিবার সমেত, তারা এগিয়ে চলে নতুন জীবনের সংগ্রামে। জীবন থেমে থাকে না, মহাকালের অমগতা পথের পাঁচালির মতো এখানেও উপস্থিত। লেখক যেন পরম মায়ায় পড়েছেন প্রতিটি চরিত্রের, স্নেহ পরশ বুলিয়ে রক্ত মাংসের আকার দিয়েছেন। আবার করাল বাস্তবতার কাছে অপরাগ হয়ে তাদের জাগরণ স্পৃহাকে মেরে ফেলেছেন। ঠিক রেখেছেন শুধু মূল একটি সুর, মানুষ নশ্বর, তাকে ঘিরে বাকি অনেক কিছু একই, একই সুতোয় বাঁধা, ঘুরি যেন সবাই।